গল্পটি শুরু করবার আগে এই গল্পের বিভিন্ন চরিত্রগুলির সাথে আসুন পরিচিত হইনি। মরিয়া একজন বয়স্ক মহিলা, বার্টলে, মাইকেল, ক্যাথলিন, নোরা এদের মা। মরিয়ার ছটি সন্তান রয়েছে, যার ভিতরে মাইকেল সহ আরও দুজন সন্তান মারা গেছে। মরিয়ার স্বামী, স্বামীর বাবা অর্থাৎ মরিয়ার শ্বশুর মশাই অলরেডি মারা গেছেন। গল্প শুরু হতেই আমরা দেখতে পাব বার্টলেকে, যে মরিয়ার সবচেয়ে ছোট ছেলে। ক্যাথলিন মরিয়ার বড় মেয়ে, যার বয়স প্রায় 20 বছর। নোরা ক্যাথলিনের ছোট বোন, যে ক্যাথলিনকে বাড়ির বিভিন্ন কাজকামে সহায়তা করে, মরিয়ার যত্ন করে। আর কিছু মানুষজন যেমন ওল্ড মেন, ওল্ড উমেন। আসুন এবার আমরা গল্পটা জেনে নিই। আয়ারল্যান্ডের পশ্চিম দিকে অবস্থিত অ্যারান আইল্যান্ড নামের একটি জায়গার একটি পরিবারের ঘটনা। বর্তমানে এই পরিবারে 4 জন সদস্য। মরিয়া বয়স্ক বিধবা মা, রান্নাঘরে ক্যাথলিন বাড়ির কাজকাম করছে। ঠিক সেই সময়ে নোরা কিছু জামাকাপড় নিয়ে বাড়িতে ঢোকে। এই জামাকাপড়গুলি তাকে প্রিস্ট দিয়েছে, সে এই জামাকাপড়গুলি ক্যাথলিনকে দেখায়। এই জামাকাপড়গুলি দেখে তারা আলোচনা করে যে এইগুলি তাদের ভাই মাইকেলের কিনা। মাইকেল কিছুদিন আগেই সমুদ্রযাত্রা করতে বেরিয়েছে জীবিকার জন্যে, সে এখন পর্যন্ত ঘরে ফেরেনি। তারা আবার এই জামাকাপড়গুলি খুলে দেখতে ভয়ও পায়, কারণ তাদের মা পাশের ঘরে শুয়ে আছে। 1 সপ্তাহ হয়ে গেল মাইকেল এখনও বাড়িতে ঢোকেনি। আবার মাইকেল সমুদ্রে মারা গেছে এই খবর যদি শুনে তাদের মা, তাহলে আরও শোকাহত হয়ে পড়বে, কারণ এই পরিবারের 5 জন পুরুষ ইতিমধ্যেই সমুদ্রে গিয়ে মারা গেছে। পাশের রুমে শব্দ শুনতে পেয়ে তারা তাড়াতাড়ি এই জামাকাপড়গুলিকে ঘরে লুকিয়ে রাখে। মরিয়া রান্নাঘরে ঢুকেই বাটলের খোঁজখবর নেয়। নোরা আর ক্যাথলিনের কাছ থেকে জানতে পারে যে বাটলেও সমুদ্রে যাবে গ্যালওয়ের মেলাতে ঘোড়া বিক্রি করে টাকা ইনকাম করতে। মরিয়াও তখন দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে ঝড়ের জন্য বাটলে সমুদ্রে আজ যাবে না। নোরা এবং ক্যাথলিন ভাবে যে তাদের টাকার দরকার, তাই বাটলেকে অবশ্যই সমুদ্রে যেতে হবে এবং সে যাবে। কিন্তু মরিয়া তখনও আশাবাদী এই ভেবে যে প্রিস্ট বাটলেকে সমুদ্রে যেতে অবশ্যই নিষেধ করবে। কিন্তু বাটলে তখনই বাড়িতে ঢুকে নতুন দড়ির খোঁজ করতে থাকে। মরিয়া তাকে সমুদ্রে যাবার জন্য বাধা দেয়। তিনি বলেন, ইফ ইট ইজ 100 horses অর 1000 horses ইউ হ্যাড ইট সেলফ, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 horses এগেনস্ট এ সান ওয়ার দের ইজ 1 সান অনলি। কিন্তু সে তার কথায় কোনো কর্ণপাত করে না, বরং সে ক্যাথলিনকে তার অনুপস্থিতিতে কীভাবে ভেড়াদের যত্ন নিতে হয়, কীভাবে অন্যান্য কাজগুলিকে করতে হয় এই সম্বন্ধে জানায়। কারণ যেহেতু মাইকেল অনেক দিন থেকেই বাড়িতে নেই, তাই বাড়ির একমাত্র পুরুষ বাটলেকে এখন অনেক দিনের জন্যই সমুদ্রে যেতে হবে। মরিয়া আবারও তাকে সমুদ্রে যাওয়া থেকে বিরত রাখতে তার ভাই মাইকেলের জন্য আনা হোয়াইট বোর্ডের কফিনের কথাও বলে, কিন্তু কোনো কাজ হয় না। জামাকাপড় পরিবর্তন করে সে সমুদ্রের জন্য বেরিয়ে যায়, তার মায়ের কোনো আশীর্বাদ ছাড়াই। এই দেশের একটি নিয়ম আছে, বাড়ির ছেলেরা যখন বাইরে যায় তখন অবশ্যই তার মায়ের আশীর্বাদ নেবে, কিন্তু বাটলে কোনো আশীর্বাদ না নিয়েই বাড়ি থেকে বেরিয়ে আসে। বাটলে রেড মেয়ার এবং গ্রে পনিকে পিছনে বেঁধে যাত্রা শুরু করে। এদিকে বাটলে চলে যাবার পর ক্যাথলিন লক্ষ্য করে যে সে কোনো খাবার নিয়ে যায়নি, তাই সে তার মাকে নিচে গিয়ে বাটলিকে খাবারটা দিয়ে আসতে বলে, আর তার সাথে সাথে তাকে আশীর্বাদও করতে বলে। মরিয়া তখন কোণে মারা থেকে মাইকেলের এনে দেওয়া লাঠি নিয়ে বেরিয়ে যায়, আর সে দুঃখ করে বলতে থাকে যে তার পরিবারের বড়রা কেউই বাড়িতে থাকা অল্প বয়স্কদের জন্য কিছুই রেখে যায়নি, বরং অল্প বয়স্করাই বড়দের জন্য রেখে গিয়েছে। ইন দ্য বিগ ওয়ার্ল্ড অফ ওল্ড পিপল ডু বিলিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন, বাট ইন দিস প্লেস ইট ইজ দ্য ইয়াং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড। মরিয়া বেরিয়ে গেলে নোরা ও ক্যাথলিন কাপড়ের গোছাটি বের করে চেক করতে থাকে সেগুলি মাইকেলের কিনা। নোরা মোজার ওপরে তার নিজের করা সেলাই দেখে চিনতে পারে সেগুলি মাইকেলের।
তারা সেই সেলাইগুলি গুনে জানতে পারে যে হ্যাঁ, এটা তাদের ভাই মাইকেলেরই, আর সে এখন মারা গেছে। তারা আবার এই কাপড়ের গোছাটি লুকিয়ে রাখে, কারণ তারা মনে করে যে মরিয়া এবার বাড়িতে ঢুকে পড়তে পারে এবং এবার তার মন ভালো হবে, কারণ সে বাটলিকে আশীর্বাদ করবার সুযোগ পেয়েছে। কিন্তু মরিয়া আগের থেকেও আরও বিষণ্ণ ও দুঃখী হয়ে ঘরে প্রবেশ করে। মরিয়া তাদেরকে জানায় যে সে বাটলিকে আশীর্বাদই করতে পারেনি, কারণ সে মাইকেলকে সেই গ্রে পনির ওপরে দেখতে পেয়েছে। এই দৃশ্য দেখে মরিয়া এতটাই স্তম্ভিত হয়ে যায় যে সে আর আশীর্বাদই করতে পারেনি। বার্টলে কেম ফরেস্ট অন দ্য রেড মেয়ার অ্যান্ড আই ট্রাই টু সে গড স্পিড ইউ, বাট সামথিং চকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট। তার গলায় কথা আটকে যায়। মরিয়া তখন আরও ভেঙে পড়ে। নোরা আর ক্যাথলিন তাকে শান্ত করায়। তারপর মাইকেলের সেই পোশাকগুলি দেখিয়ে তারা তাদের মাকে বোঝাতে চেষ্টা করে যে মাইকেলের সঠিকভাবেই কবর হয়েছে। এরপরেই কয়েকজন বাটলের মৃতদেহ নিয়ে কুটিরের ভিতরে ঢুকলে মরিয়া আরও শোকস্তব্ধ হয়ে পড়ে। তারা বলে যে গ্রে পনিটি বাটলেকে সমুদ্রে লাথি মেরে ফেলে দিয়েছে আর সেখানেই সে ডুবে মারা গেছে। মরিয়া তৎক্ষণাৎ হাঁটুর উপরে ভর দিয়ে মাটিতে বসে যায় আর হোলি ওয়াটার বা পবিত্র জল বাটলের শরীরে ছেটাতে থাকে। সে তখন সব কিছুই তার ভাগ্যের উপরে ছেড়ে দেয় আর বলে যে সে এখন নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারবে, কারণ তার পরিবারের সমস্ত পুরুষ মানুষগুলি সমুদ্রে মারা গিয়েছে। এখন আর কারোর জন্যই সমুদ্রে মারা যাবার ভয় রইল না, আর কারোর জন্যই তাকে দুশ্চিন্তাও করতে হবে না। একটা হোয়াইট বোর্ড যেটা মাইকেলের কফিনের জন্য আনা হয়েছিল সেটা এখন বাটলের জন্য ব্যবহার করা হবে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। মরিয়া প্রার্থনা করে যে তার স্বামী, তার স্বামীর বাবা এবং তার চার সন্তান যেখানেই থাকুক যেন শান্তিতে থাকুক। ১৯৯৭ সালে জেমস সিঞ্জ তার বন্ধু উইলিয়াম বাটলার ইয়েটসের সাথে অ্যারান আইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। আয়ারল্যান্ডের তিনটি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে এই অ্যারান আইল্যান্ড। সেখানকার একজন মানুষের কাছ থেকে আয়ারল্যান্ডের কাউন্টি ডোনেগাল নামের স্থানের একটি দ্বীপের এক লোকের সমুদ্রের জলে ডুবে মারা যাবার বর্ণনা শোনেন। আর এই বর্ণনা শুনেই সিঞ্জ এই রাইডার্স টু দ্য সি লিখতে অনুপ্রাণিত হন। 19th century শেষের দিকে বা 20th century প্রথম দিকে আইরিশ লিটারারি রিভাইভাল শুরু হয়। এই আইরিশ লিটারারি রিভাইভাল হচ্ছে আইরিশ ভাষায় বিভিন্ন সাহিত্যের বিকাশ। রাইডার্স টু দ্য সি নাটকটি এই সময়ই জন মিলিংটন সিঞ্জ লিখেছিলেন। এটা তিনি অ্যারান আইল্যান্ডের হিভার্নো ইংলিশে লিখেছিলেন 1903 সালে। ডাবলিনে 1904 সালে এই নাটকটি প্রথম পারফর্ম করা হয়। এটা হচ্ছে একটি ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। সিঞ্জের অন্যান্য নাটকের মতো এই নাটকেও আমরা গ্রামীণ আয়ারল্যান্ডের কাব্যিক কথোপকথন বা পোয়েটিক ডায়ালগ দেখতে পাই। এখানে সমুদ্রের নির্মম নিষ্ঠুরতার বিরুদ্ধে মানুষের আশা এবং নিরাশার যে দ্বন্দ্ব তার ওপর ভিত্তি করেই এই নাটকের প্লটটি তৈরি। অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের লড়াইয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই গল্পের প্লট।